তো ব্রো, যেমনটা তুমি বললা, তুমি তেমন একটা কারোর সাথে কোলাপ করো না, বা তোমার যদি মিউজিক স্যান্স আরেকজনের সাথে না মিলে তুমি সেরকম কমফোর্টেবল ফিল করো না, বাট ন্যাশনালি হতে পারে, সেটা ইন্টারন্যাশনালি হতে পারে, যে তুমি একজনের সাথে কোলাপ করতে চাও, এরকম যদি একজনের নাম বলতে বলি। ইন্টারন্যাশনাল হলে আই থিঙ্ক বোহেমিয়া ফার্স্ট চয়েস, সেকেন্ড হচ্ছে, আসলে আসলে আমি নিজে শিওর না, কারণ আমার দুই দিন পর পর ভাইব চেঞ্জ হয়। একটা টাইমে কি আমার ওল্ড স্কুল পছন্দ, ওল্ড স্কুলও পছন্দ হয়, বাট নিউ স্কুল পছন্দ হওয়া শুরু হয়েছে, এই যে ট্র্যাপ মিউজিক যেগুলো, রাইট? এখন আবার আমার ড্রিল, আমার আবার কিছুদিন আগে ড্রিল মিউজিক পছন্দ হতো। ড্রিল হচ্ছে বেসিক্যালি ইউকে বেস বা সাব জেনরা অফ ট্র্যাপ, ঠিক আছে, এমন কিছু একটা। তো ড্রিলটা আমার পছন্দ হতো না, আমাকে ইভেন ক্রিটিক্যাল একটা র‍্যাপার আছে, আই গেস চিনেন, ক্রিটিক্যাল মাহমুদ, ক্রিটিক্যাল ওকে ছিল, তো সে আমাকে বলছিল যে ভাই ড্রিল করবেন হ্যান ত্যান, তখন আমি বলছি না ড্রিল করবো না, আমার ভালো লাগে। কিন্তু ওল্ড স্কুল ট্র্যাপ দুইটা মিলে আমার এমিনেমকে ভালো লাগে, ঠিক আছে। বোহেমিয়া এখন ট্র্যাপে শিফট করছে, বাট ওর ট্র্যাপ থেকে বেশি আমার যে একটু ওল্ড স্কুল টাইপের যে বিট গুলা, ওগুলার র‍্যাপ গুলো আমার ভালো লাগে, ঠিক আছে। এখন ড্রিলে আবার আমার ইন্টারিং ডিজাইনার একটা আর্টিস্ট আছে, এখন ডিপেন্ড করে আসলে কি টাইপের গান করবে সে। মনে করেন আমি এখন ড্রিল ভাইবে আছি, তাহলে আমি গান করবো ডিজাইনার এসে, আমি কখনো তাকে, আমি এখন পর্যন্ত আমার মেইন স্ট্রিম বলতে গেলে বা সিনিয়র আর্টিস্ট বলতে গেলে আমার খালি আই থিঙ্ক তাওরা সাফা, ওনার সাথে গান হয়েছে আটটং লোকালস এর তাওরা সাফা, ঠিক আছে। তো এছাড়া কিন্তু আমি এখন পর্যন্ত কাউকে কোনো, আমার সাথে মোটামুটি সবারই ভালো সম্পর্ক, কিন্তু কাউকে কখনো অ্যাপ্রোচ করিনি যে আসেন আমার সাথে গান করে, ঠিক আছে। এই জিনিসটা আমি একটু লজ্জা পাই, কারণ কি যে সেম কথা আমার মার্কস ভাইয়ের সাথে গান করার ইচ্ছা আছে, বাট মার্কস ভাই জালালি সেটে সে যে ভাইবটাতে আসেন, রাইট, একদম মনে করেন একদম লোকাল লিরিক, স্ট্রিট লিরিক, আমি আমার লিরিক কিন্তু এই ধাঁচে না, আমি একটু মোর ওভার ট্র্যাপে আসি, মোর ওভার মাম্বল র‍্যাপে আসি, ঠিক আছে। আমি কিন্তু এখন মাম্বল র‍্যাপটা দিতে আমার পছন্দ, ভালো লাগে। তো এখন আমি যে ভাইবে আছি ওই ভাইবে কিন্তু আমি, মাক্স ভাইও যদি বলে হয়তো আমি করব না, কিন্তু আমার ইচ্ছা আসলেই আছে। কথা হচ্ছে এটা একটা ইচ্ছা, বাট আমি যদি টেকনিক্যালি চিন্তা করি তার সাথে কোলাপ করাটা উচিত হবেও, তার তার ভাইব তো ডিফারেন্ট, ঠিক আছে। আমি শুনতে গুলো পছন্দ করি, কিন্তু আমি গাবো না ওর, আমি স্পিড ল্যাঙ্গুয়েজ যেমন দেখেন ওনারা, আপনি কি জালালি সেটের অ্যালবামের গান শুনেছেন, লাইক সুরা টার্গেট এন্ড অল দ্যাট, বুঝতে পারবেন তারা খুব স্ট্রিট ল্যাঙ্গুয়েজ ইউজ করে লিরিকে, ঠিক আছে। তো যেগুলো আমি, এমন ওয়ার্ড আছে ওখানে যেগুলো আমি শুনি নাই কখনো, আর আমি তো ওই লিরিক লিখতে পারবো, আমি কখনো ওনাকে অফার দিব না, বলবো না যে মাক্স ভাই আসেন করি, কারণ কি রিজন এটাই যে সে একটু ডিফারেন্ট ভাইবের, আমি একটু ডিফারেন্ট ভাইবের চলে গেছি, বাট আদার হ্যান্ড তাকে আমার খুব ভালো লাগে।